আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মন্ডলীটের বিভ্রান্তির কারণে আমাদের নম্বর লাইফটিও অন্যান্য সময়ের মতো আমাদের দুভাগ করতে হয়েছে এখন আমরা পূর্বের ধারাবাহিকতা রক্ষা করেই আমরা কথা বলছি আপনারা পূর্বের কথার সাথে মিলিয়ে আমাদের কথা নেবেন আগে আমরা বলেছিলাম যে ইয়া দিয়ে অর্থাৎ আহ্বান সুযোগ যে ইয়া এই 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 আপনারা যে ইয়া দিয়ে আমরা দিয়ে আমরা শুরু করেছি যে ইয়া দিয়ে তিনশত একষাটটি জায়গায় আল্লাহ সুবাহ কথা বলেছেন আহ্বান করেছেন তার মাঝে ইয়া জীবা আলু একবার চৌত্রিশ নম্বর সুরার দশ নম্বর আয়াত ইয়া হাসতু একবার ছত্রিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত ইয়া হাস্য রতা একবার উনচল্লিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াত ইয়া হাস্য রতানা একবার ছয় নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত ইয়া একবার উনিশ নম্বর সূরার বারো নম্বর আয়াত এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি আমরা যে আমরা যে কোরআনের আয়াতগুলোকে যে আক্ষরিক অর্থে সাজিয়েছি অর্থাৎ যে ভাবে আবিধানিক অর্থে সাজানো হয় সেভাবে যে সাজিয়েছি তাতে আমাদের প্রথম আয়াত এসেছে 36 নম্বর সুরার 23 নম্বর আয়াত আত্তাকিযু মিন দূনিহি আলিহান

কর্নাইন দুইবার এসেছে আঠারো নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়াত এবং চুরানব্বই নম্বর আয়াতে ইয়া রব্বি হে আমার প্রভু এটা দুবার এসেছে তা পঁচিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত ও তেতাল্লিশ নম্বর সুরার অষ্টাশি নম্বর আয়াত ইয়া সাকারিয়া হে 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 জাকারিয়া

আল্লাহ নাবি জাকরিকাল্লা দেখে বলছেন তা উনিশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে এ সামিরি হে সামিরি মুসা সময় যে তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল সম্প্রদায়কে বিভ্রান্তকারী সামিরি তার বিভ্রান্তি করার কারণে কি কি শাস্তি তার উপর উপনীত হয়েছে সেগুলো আপনারা জানবেন আল্লাহর বলা আলা সামিরিকে উদ্দেশ্য করে বিশ নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াতে কথা বলছেন এগারো নম্বর সুরাল চৌচল্লিশ নম্বর আয়াতে বলছেন আকাশ তুমি তোমার পানি উঠিয়ে নাও এবং হে জমিন তুমি তোমার পানি গিলে ফেলো সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল লাগবে ইয়া শুআইব খতিবুল আম্বিয়া শুআইব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ডাক দিয়েছেন তাহলে 7 নম্বর সূরার 88 নম্বর আয়াত 11 নম্বর সূরার 87 নম্বর আয়াত ও 11 নম্বর আয়াতে ইয়া সাহিবা ইয়া সিজনি অর্থাৎ জেলখানায় আমার দু সাথী এদের সম্পর্কে দুবার দ্বাক্ত হয়েছে 12 নম্বর সুরার 39 নম্বর আয়াতে এবং একচল্লিশ নম্বর আয়াতে ইয়া সালিহু হে সালেহ আলাইহিস সালাম এই সম্পর্কে দুইবার সাত নম্বর সূরার 77 নম্বর আয়াতে এগারো নম্বর সূরার বাষট্টি নম্বর আয়াতে ইয়া অর্থাৎ হে আমার বান্দারা এখানে এ সম্পর্কে তিনবার ডাক দেওয়া হয়েছে এই ইবাদির মাঝে শুধু দালের নিচে কাছরা এখানে ইয়া নাই তবু এর অর্থ আমার বান্দা ইয়াদা উজ্জ এভাবে ডাক দেওয়া হয়েছে তিনবার তাহলে উনচল্লিশ নম্বর সুরার দশ নম্বর আয়াত ১৬ নম্বর আয়াত ও তেতাল্লিশ নম্বর সুরার আটষাটটি নম্বর আয়াত অর্থাৎ হে আমার বান্দারা এ সম্পর্কে শুধু একবার আহ্বান করা হয়েছে ছয় নম্বর সুরার একশত আঠাশ নম্বর আয়াত আর ইয়া হে মানব এবং দানব জিন এবং ইনসান এ দুটো জাতি এ সম্পর্কে দুবার আহ্বান করা হয়েছে তাহালো ৬য় নম্বর সুরার এক শত ৩শ নম্বর আয়াত এবং প৫৫ নম্বর সুরার তে৩ নম্বর আয়াত আয়াত৫৫ নম্বর সুড়ার ৩ নম্বর আয়াতে ইয়া মারা সারাল জিন নিভাল ইংসি ইনিস তত অতুম আন্তান ফুজুমিন অকুতরি সামাওয়া তিবল অরুধি ফান ফুজু লায়াতান ফুলুনা। ই সুলতন অর্থাৎ হে মানব এবং দানব দুটো জাতি তোমরা যদি আল্লাহুল আলমিনের বিধি বিধানকে যদি তোমরা না মানো তাহলে তোমরা যার বিধিবিধানকে মানবে তার তার ওই জায়গায় চলে যাও তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারবে না কারণ সেখানে দেখবে যে মহান রব আলের রাজত্ব অর্থাৎ আল্লাহর এই আনুগত আনামের একশত তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা জিন এবং ইনসান উভয়কে যাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে কি বলছেন শুনেন يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا হ্যাঁ জিন এবং ইনসান তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে রসুলগুন আসেনি অর্থাৎ এসেছিল তারা তোমাদের কাছে বিশদ ভাবে বর্ণনা করেছে আমার নিদর্শন এবং আজকের এই কে আমাদের দিনেদের সাক্ষাৎ করতে হবে এ বিষয়ে সতর্ক করেছিল তখন জিন বলবে সত্য আমরা সাক্ষী রইলাম তাদের উপর প্রতারিত করেছে দুনিয়া বিষয়ে যারা মত আল্লাহকে ভুলে গিয়েছে এবং তারা যে কুফুরি তিনি ছিল এটা তারা সাক্ষ্য দিবে সুতরাং যিনি ইনসারের কি কাজ করা উচিত না এবং কি তার চরিত্র এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতে জানিয়ে দিয়েছেন ইয়া ইসা ঈসা হে ঈসা আলাইহিস এবারে তিনবার পড়তে হয়েছে 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতে 112 নম্বর আয়াতে ও 116 নম্বর আয়াতে শুনে ঈসা আলাইহিস দেখে আল্লাহ যা বলেন তা এই তিনটি আয়াতে জেনে নিন ফেরাউন ফেরাউনকে ডাক দিয়ে দুটো আয়াত হলো সাত নম্বর সুরার একশত চার নম্বর আয়াতে এবং সতেরো নম্বর সুরার একশত দুই নম্বর আয়াতে এরপরে ইয়া কৌমি হ্যামার সম্প্রদায় হ্যামার জাতি এ দিয়ে কোনো জায়গায় ইয়া সহকারে কোনো জায়গায় ইয়া ছাড়া এ দিয়ে সাতচল্লিশটি আয়াত রয়েছে সাতচল্লিশটি আয়াত হল দুই নম্বর সুরার চুয়ান্ন পাঁচ নম্বর সুরার বিশ একুশ ছয় নম্বর সুরার আটাত্তর একশত পঁয়ত্রিশ সাত নম্বর ছুরার উনষাট একষাট্টি পঁয়ষাট্টি সাতষাট্টি তিয়াত্তর উনাশি পঁচাশি তিরানব্বই দশ নম্বর সুরার একাত্তর চুরাশি এগারো নম্বর সুরার আঠাইশ উনত্রিশ তিরিশ পঞ্চাশ একান্ন বাউন্ন একষট্টি তেষট্টি চৌষট্টি এবং আটাত্তর আটাত্তর চুরাশি পঁচাশি অষ্টাশি উনানব্বই বিরানব্বই এবং তেরানব্বই নম্বর আয়াত বিশ নম্বর সুরার ছিয়াশি নব্বই নম্বর আয়াত তেইশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত সাতাইশ নম্বর সুরার ছচল্লিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর সুরার বিশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর সুরার উনত্রিশ তিরিশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ নম্বর আয়াত তেতাল্লিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত একষাট্টি নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত ও একাত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াত এই নিয়ে ইয়া কৌমি দ্বারা উদ্দেশ্য এবং ডাক দেওয়া

এগারো নম্বর সুরার একাশি তম আয়াত এবং ছাব্বিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত এবং তেতাল্লিশ নম্বর সূরার আটত্রিশ নম্বর আয়াত হায় আমাদের আফসুস এটা দুইবার ছয় নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার্টি নম্বর সাত নম্বর সুরার তিয়াত্তর নম্বর আয়াত আঠারো নম্বর বিয়াল্লিশতম আয়াত উনিশ নম্বর সুরার তেইশতম আয়াত পঁচিশ নম্বর সুরার সাতাইশতম আয়াত উনসত্তর নম্বর সুরার পঁচিশতম আয়াত আটত্তর নম্বর সুরার চল্লিশতম আয়াত এবং উনানব্বই নম্বর সুরার একবার তার জন্য স্ত্রী পাচক উনসত্তর নম্বর সুরার সাতাইশ নম্বর আয়াত মারিয়াম আয়াতামকে মারিয়াম আলাইহা সালামকে আল্লাহ পাঁচ বার ডাক দিয়েছেন হে মারিয়াম কি কি বলেছেন জেনে নিন তিন নম্বর সুরার সাঁত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ও ১৯ নম্বর সুরার ২৭ নম্বর আয় আতে সুতরাং মারিয়াম আলাহ সাল্লাম মুসলিমের মারিয়াম আলাহ সাল্লাম কুরআনের সুতরাং মারিয়ম মেরি নেহি মারিয়ম দেরি নেহি মারিয়ম কোরআনের মারিয়ম মুসলিমদের সুতরাং আজ পঁচিশে ডিসেম্বর যে বড়দিন পালন করা হয় এর ইতিহাস ভালোভাবে খুঁজলে দেখা যাবে যে কোরআনের বর্ণনার সাথে সাংঘর্ষিক অনেক বিষয় সেখানে আনা হয় এটা মানা যায় না এবং ইঞ্জিল কেতাবে যেভাবে লেখা আছে অরিজিনাল ইঞ্জিলে যেভাবে লেখা আছে তার সাথে কোরানের বর্ণনার মিল রয়েছে যেগুলা প্রখ্যাত প্রখ্যাত ইতিহাস বিদ্যার লেখার মাঝে আছে সুতরাং ব্যাপারট নিয়ে চিন্তা করার দরকার ইয়া মালিকু হে বাচ্চা ইনি একবার 43 নম্বর সূরা 77 নম্বর আয়াত ইয়া موسی আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে موسی আলাইহিস সালামের সাথে কথা সবচেয়ে বেশি বেশি বলেছে কাজে মুসা আলাইহিস সালামকে 24 বার আহ্বান করা হয়েছে

বিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত উনপঞ্চাশ নম্বর আয়াত সাতান্ন আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত নম্বর আয়াত অর্থাৎ সুরা তহা মুসা্লামের বর্ণনায় ভরা সাতাইশ নম্বর সুরার নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত আঠাশ নম্বর সুরার উনিশ নম্বর আয়াত এবং বিশ নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত এবং একত্রিশ নম্বর আয়াত তাহলে দেখা যায় মুসাল্লাহাল্লামের বর্ণনা এই কয় সুরার মাঝেই সীমাবদ্ধ সুতরাং আমরা মুসাল্লাহাল্লামকে আল্লাহ রবুল্লাহমেন কি বলছেন তাহলে আমরা এগুলো জেনে নিলে এবং মুসাল্লাহ সাল্লাম কিভাবে এই সকল পরিবেশ পরিস্থিতি তিনি তিনি সামাল দিয়েছেন এবং কিভাবে তিনি আল্লাহর আল্লাহর দিনকে জমিনের মাঝে সমন্যত রেখেছেন এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে জানতে হবে নিসা আননাবিয়ে হে নাবিদের হে নাবির স্ত্রীগণ অর্থাৎ আমাদের নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে দুইটি আয়াতে সম্বোধন করা বলা হয়েছে দুইটি আয়াত হইলো তেত্রিশ নম্বর সূড়ার তিরিশ নম্বর আয়াত এবং বত্রিশ নম্বর আয়াত আয়াত দুটো ভালোভাবে পরে নিন তাহলে দেখেন না বিদেশি স্ত্রী আর কি বলেছেন হ্যাঁ নুহু নু হে নুহু আল্লাহসাল্লাম কে আল্লাহত আল্লাহ স্টার ডাক দিয়ে কি কি বলেছেন তা জানতে পড়ুন এগারো নম্বর সূড়ার বত্রিশ ছিচল্লিশ

শান্তিদায়ক ঠান্ডা ঠান্ডা হয়ে যাও সুতরাং আমাদেরকে এই সমস্ত খুব ব্যাপারগুলো হে হারুন মুসা আল্লাহ সাল্লামের ভাই হারুন আল্লাহ সাল্লামকে আহ্বান করা হয়েছে বিশ নম্বর সুরা বিরানব্বই নম্বর ইয়াহু হে হামান ইনি মন্ত্রী ছিলেন মন্ত্রীর কথা আছে হামানের কথা দুইবার আছে আঠাশ নম্বর সুরা আটত্রিশ নম্বর একবার ডাক আল্লাহ এগারো নম্বর সুরার তেপ্পান্ন নম্বর না হায় আমাদের দুর্ভোগ হায় এটা তিনবার পাঁচ নম্বর একত্রিশ নম্বর আয়াত

ইয়া ইয়া ওয়াইলাতা তিনবার হায় আফসুস তিনবার পাঁচ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত এগারো নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত পঁচিশ নম্বর আঠাশ নম্বর আয়াত আর ইয়া ওয়াইলানা অর্থাৎ আমাদের জন্য দুর্ভোগ ছয়টি আয়াতে বর্ণনা হয়েছে একুশ নম্বর সুরার চোদ্দতম আয়াত ছচল্লিশতম আয়াত সাতানব্বইতম আয়াত এবং ছত্রিশ নম্বর সুরার বাউন্নতম আয়াত সাঁইত্রিশ নম্বর সুরা বিশ নম্বর আয়াত আটষাটতম সুরার তম আয়াত সুতরাং এর দ্বারা আমরা ইয়া দ্বারা যে সমস্ত হরফগুলা এসেছে এ সমস্ত এ সমস্ত হরফগুলা আমাদের বর্ণনা বর্ণনা হয়ে গেল তবে निकट इमार त्रिस नम्बर आयातने बार नम्बर सुरार तिरशी नम्बर आयातर मकत्ता छत्तीस नम्बर सुरार एक नम्बर आयत सत्तर नम्बर सुरार एगारो नम्बर आयात ইয়ৌ মা ইজিন তিন নম্বর ছিল একশত সাতষট্টি নম্বর আয়াত আমরা জানি যে হরফ বসে শব্দের আগে কিন্তু এই ইজিন এখানে হরফ শেষে বসছে এটা কোরআন কাজে কোরআনকে কোরআনের মতোই আমাদিগকে আমাদিগকে বর্ণনা বর্ণনা করতে হবে সুতরাং আমরা যেন কোরআনের এই বর্ণনাগুলো যেন আমরা কোরআনের মতোই যেন করি এবং অন্য কোনো মতে যেন না করি আমাদের হরফ শেষ হয়ে গেল এখানে হরফ দ্বারা আরো বিশেষ করে আমাদিগকে দমিরের কথাগুলো একটু আমাদেরকে জানতে হবে যে কিভাবে কোরআনে ব্যবহার হয়েছে কাজে জমির যদিও একটু এটা ইসমের প্রকার সুতরাং আমাদিগকে জমিরগুলো একটু আলাদাভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব যাতে করে কোন জমিদের মার্জা কী কোন জমির দ্বারা উদ্দেশ্য কি করা হয়েছে এগুলো যদি আমরা যদি ভালোভাবে আমরা না জানি তাহলে আমাদের কোরআন বোঝার ক্ষেত্রে এবং কোরআনের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা হবে কোরআনের কোনো বিষয় বা সামান্যতম একটু বিষয়েও যদি আমাদের বোধগম্যের বাইরে থাকে তাহলে সেটা আমাদের জন্য কোরআন না বুঝারেই নামন্তর হবে সুতরাং আমরা একটু এগুলো এগুলো আমরা এগুলো আমরা বুঝব আল্লাহু سبحانه وتعالى اما اغلا بزار اكتو توفيق دين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته